নমস্কার। শরতের আকাশ, নীল ছকছকে আকাশ, আর সেই আকাশে নানান রঙের ঘুড়ি। ঘুড়ির কত নাম বলুন তো, চাপরাশ, পেটকাটির, চাঁদিয়াল, আরও কত কি। ঘুড়ি ওড়ানোর সঙ্গে বাঙালিদের একটি বিশেষ দিনকে চিহ্নিত করে, ঠিক ধরেছেন, বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা হলো স্বর্গের আর্কিটেক্ট, আর বিশ্বকর্মা পুজো নিয়ে আসে দেবী দুর্গার আগমনের বার্তা। কারণ বিশ্বকর্মা পুজোর ঠিক এক মাস পরেই বাঙালিদের সেরা উৎসব কি বলুন তো, ঠিক ধরেছেন, দুর্গাপুজো। তাই চলুন আজকের অনুষ্ঠান ঝটপট শুরু করা যাক, কারণ আজকের অনুষ্ঠান শেষ হলেই আমরা সকলে সব পরিবারে বন্ধু বান্ধবদের নিয়ে ছাদে যাব, কি করতে বলুন তো, ঘুড়ি ওড়াতে। আমি তো যাবই, আপনারাও যাবেন তো? নমস্কার, পাঁচমিশাল নিয়ে চলে এলাম। আজ তো বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো বলতে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে, আকাশ ভর্তি ঘুড়ি। আর সেই ঘুড়ির বাজারেই আমরা আজকে এসে গেছি মেটিয়া ব্রুজে। আমরা যেখানে এসেছি সেই ঘুড়ির দোকানে আমরা যার সঙ্গে কথা বলবো তার সঙ্গে আলাপটা করিয়ে দিই। নমস্কার দাদা, আপনাকে নারীদের ওয়েলকাম জানাচ্ছি। আপনার নাম কি? আমার নাম আফতাব আলম। আচ্ছা, আপনার এই ঘুড়ির দোকান কত বছরের? 26 বছরের। আচ্ছা, এখন ঘুড়ির বিক্রি কমেছে না বেড়েছে? না, এখন কমেছে। কমেছে? কত বছর ধরে হচ্ছে? এই 4-5 বছর হয়ে গেছে কম। কম হয়ে গেছে? 2000 পর্যন্ত ঠিক ছিল। 2000 থেকে নতুন যে জেনারেশন হয়েছে তো, ঘুড়ি খুব কম করে, নতুন জেনারেশন ঘুড়ি কম ওড়াচ্ছে। আচ্ছা, আপনার এখানে কত দাম থেকে শুরু হয়েছে ঘুড়ি? ঘুড়ি 8-50। 50 পয়সা থেকে শুরু হয়েছে? আর সবচেয়ে উপরে কত দামের? 10 টাকা। 10 টাকা একটা ঘুড়ির দাম? 10 টাকা। আচ্ছা আচ্ছা, এই ঘুড়িটা তৈরি কি আপনার দোকানেই হয় নাকি অন্য কোনো জায়গায় হয়? না, দোকান ছাড়া আছে, কারখানা আছে, ওইখানে তৈরি হয়। আপনি তো কলকাতায় বসে ঘুড়ি ওড়াচ্ছেন বা ওড়াতে দেখছেন, কিন্তু এটা কি জানেন যে মাঞ্জার সুতোটা আসে কোথা থেকে? বেরেলি থেকে। সেটা জেনে নি চাচার থেকে। হ্যাঁ, সত্যি তাই কি? কোথা থেকে? বেরেলি থেকে আসছে। আপনার এখানেও যত সুতো আছে সব ওখান থেকেই আসছে? সব ওখান থেকেই আসছে। দাম কত আছে সুতোর? এইখানে আপনার আছে 30 টাকা থেকে আরম্ভ আছে। আচ্ছা, 30 আছে, 35 আছে, 40 আছে, 50 আছে, হাইয়েস্ট 80 টাকা আছে। একটা একটা এমনি সুতোর? না, 1000। আচ্ছা, 1000 মানে 1 রিল। আচ্ছা, 1 রিলের দাম 80 টাকা অবধি আছে? আরে বাবা, আজকে আমাদের কত ভালো লাগলো ওনার থেকে অনেক কথা শুনে। আর ঘুড়ি আমাদের ওড়াতেও যেমন ভালো লাগে, আর আমি চাই যে আপনারাও এটা মেসেজটা স্প্রেড করুন যে ঘুড়ি ওড়াক সবাই, তাই তো? আপনিও তাই চাইবেন তো যে সবাই আরও বেশি বেশি করে ঘুড়ি ওড়াক? আর আজকে এই বিশ্বকর্মা পুজোর দিনে আপনাদের সবার জন্য অনেক শুভেচ্ছা, আর সবসময় আপনাদের চিঠির অপেক্ষায় থাকি, চিঠি লিখবেন। আসি তাহলে, নমস্কার। নমস্কার, নারীর কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্যে আকাঙ্ক্ষা নারীর রূপের হাট। আজ আমাদের এই রূপের হাটে আমরা পেয়েছি আমাদের মাঝে এক বিশেষ অতিথিকে, হাইলাইটস বিউটি সালোনের তরফ থেকে সুকন্যা দাস। নমস্কার সুকন্যা, কেমন আছো? ভালো। সুকন্যা, আজকে আমাদের দর্শক বন্ধুদের তুমি কি উপহার দিচ্ছ? আজকে একটু দেখাবো, সেটা হচ্ছে ইভিনিং হেয়ারডু। ইভিনিং হেয়ারডু? আচ্ছা, এই ইভিনিং হেয়ারডুটা তো আমরা অনেক রকমই করে থাকি। জেনারেলি আমরা টেম্পোরারি স্ট্রেটনিং করি বা কার্লস করি, স্ক্রিম্পিং করি, তাই তো? এখন আমরা কি দেখতে যাচ্ছি? আসলে দেখো, স্ট্রেটনিংটা তো খুবই চালু ছিল, কিন্তু এখন আবার উই আর সিইং একটা ট্রেন্ড এসে গেছে, যেটা হচ্ছে দ্যাট স্পাইরাল লুক ইজ ব্যাক। তো আমি আজকে যেভাবে দেখাবো সেটা নিজে নিজে বাড়িতে বসে, হ্যাঁ, বাড়িতে বসে করা যায়। বাড়িতে বসেই আমাদের দর্শক বন্ধুরা স্পাইরালিংটা করতে পারবেন, তাহলে আমরা দেখিয়ে দিই। আর যদি একজন বন্ধু থাকে তাহলে তো আরোই ভালো, তাহলে করতে পারে। হ্যাঁ, কি হয়, পিছন দিকেরটা তাহলে সুবিধে হয়ে যায় করার। আর যা যা লাগবে হচ্ছে, দ্য টুলস আর ভেরি সিম্পল, অর্ডিনারি ক্লিপস, নট ইভেন রোলার্স। আচ্ছা, জাস্ট অর্ডিনারি ক্লিপস অ্যান্ড আ কোম। এই হেয়ার স্টাইলিংয়ে খালি একটা জিনিসই মনে রাখতে হবে, সেটা হচ্ছে অনেকের চুলের টেক্সচারটা কীরকম। যদি ধরো টেক্সচারটা যদি খুব স্ট্রেটের দিকে হয়, তাহলে আর একটা এক্সট্রা প্রোডাক্ট লাগবে, সেটা যদি একটা কোনো স্প্রে বা সেটিং লোশন বা মুজ হতে পারে, হ্যাঁ, মানে কোনো কার্লিং জ্যাম। কার্লিং জ্যাম আমি যেটা আগে করতে হবে সেটা হচ্ছে, যদি যেখানে ওর ন্যাচারাল পার্টিংটা আছে সেখান থেকে সামনের দিকে আমি দুটো সেকশন করেছি। এবার পিছনের বাদবাকি হেয়ারটা জাস্ট একটা
কিছুটা বার করে নিতে হবে, সেই জন্যই চিরুনিটা যদি তেল কম হয় তাহলে একটু সুবিধে হয়। আচ্ছা, মানে এইটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তেল কম ইউজ করতেই হবে। তো ওয়ান্স উই ক্লিপ আপ দ্যাট হেয়ার, এই যে চুলটা আছে সেটা আমরা ইদার তিন ভাগে বা চার ভাগে, যটা বেশি কার্লস চাইছি, মানে যটা স্পাইরালস চাইছি, চারটে হলেও ভালো লাগে করতে। নাও হোয়াট উই ডু ইজ দিস বিকামস আ ইচ সেকশন এন্ড আই উইল ওয়ার্ক মাই ওয়ে আপ। ওকে, এইভাবে সেকশনিং করে করে প্রত্যেকটা সেকশনে একটুখানি স্লাইটলি একটু ভিজিয়ে নেব। যেহেতু ওর চুলটা অতটা কার্লি নয় সেই জন্য আমি একটু হালকা স্প্রে করব। আচ্ছা, এটা সবার চুলে যে দরকার হবে সেটা নয়, না তার কোনো নেই। এবার আমরা এটাকে এরকম ভাবে টুইস্ট করছি, এক একটা করে স্ট্র্যান্ড নিয়ে তুমি টুইস্ট করছো। হ্যাঁ, ওকে, যে সেকশনসটা করে আবার সেটাকে সাবডিভাইড করলাম চুলে, সেটা জাস্ট এরকম করে একটু পেঁচিয়ে যেতে হবে। এবার এটা করে জাস্ট আমাকে একটা গোল, মানে সেটাই ভাবতে হবে, একটা রাউন্ড, মানে আগে আমি টুইস্ট করলাম তারপরে দেন দিস বিকামস আ রাউন্ড, মানে দ্যাটস ইট। এই স্টেপটা যদি হয়ে যায় এটাকেই আমি রিপিট করতে থাকবো উইথ ইচ সেকশন। আচ্ছা, মানে জাস্ট আর একটা দেখাচ্ছি, এটাও এই মোশনে আমি টুইস্ট করলাম। আরেকবার আমাদের দর্শক মন্ডল যদি ভালো করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন। এটা এইভাবে টুইস্ট করে নিচ্ছি, তারপরে জাস্ট একটা সার্কেল করছি, এরকম করে সার্কেল করে একটা সিকিউর দিয়ে সিকিউর করে দিচ্ছি। কেপ নট নেসেসারি যে এটা খুব ইউনিফর্ম হতে হবে, কারণ স্পাইরালটা একটু মানে ওইটার উপর অত স্ট্রেস দিতে হবে না কি যে আমার সার্কেলটা এইটার মতো গোল হলো না, কতটা প্যাঁচালাম, কারণ ওটা একটা ন্যাচারাল লুক। এইভাবে আমরা কী করবো, উইল ওয়ার্ক আওয়ে আপ। এই লাইনটা যেই হয়ে গেল দেন আগেন আইল টেক আউট this part of the hair and then I'll start spiraling. মানে তুমি নিচ থেকে উপরে যাচ্ছ। আচ্ছা, এটা মোটামুটি আমাদের একটা ফিনিশড লুক এলো। ক্লিপ দিয়ে দিয়ে স্পাইরাল করে আমাদের কেমন লাগবে? গোল করে ঘুরিয়ে ক্লিপ লাগিয়ে এইভাবে রেখে দিচ্ছি। আর যার চুল খুব বেবি নয় বা খুব স্ট্রেট, সে যদি বাড়িতে এটা মানে বেরোবার আগে এক দু ঘন্টা আগে করে, দু ঘন্টা তাহলে ড্রায়ার লাগছে না। বা যার তারা আছে সে যদি এর ওপর একটু হালকা হেয়ার ড্রায়ার লাগিয়ে দেয় তাহলে অ্যাবাউট সে 20 মিনিটস এন্ড 10 মিনিটস শিল বি রেডি। অসাধারণ, কি সুন্দর একটা স্পাইরাল এফেক্ট এসছে ওর চুলে। এদিকে চুলটা আর এদিকে চুলটা একদম আলাদা, আর ওইভাবে খুললো। সুকন্যা, তুমি কিভাবে খুললে এবং কি করছো একটু বলে দাও। ক্লিপটা খুলে দিচ্ছি আর তারপরে তো এটা অলরেডি দেখবে তুমি, খুলে এটা দিলে একটা এরকম আসছে, কয়েকটা এইভাবেও রাখা যায় স্ট্র্যান্ডস, এটা পুরোপুরি পছন্দের ওপর। তারপর নয় তো এক একটা কার্ল যেহেতু বড় বড় করে করেছিলাম আমরা, সেটাকে আবার ডিভাইড করে একটুখানি এরকম হাতে একটু পেঁচিয়ে আবার সেটাকে ছেড়ে দেওয়া। এত সুন্দর একটা হেডও শেখালে, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। কেমন লাগলো আজকের এই বিউটি সেগমেন্ট সেটা লিখে জানাতে হবে। আর আপনাদের জানা যদি কোনো ইউনিক ঘরোয়া বিউটি টিপ থাকে সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। সবার বিউটি টিপের মধ্যে থেকে সেরা বিউটি টিপকে দেওয়া হবে নারীর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আর ছবি একটা করে তুলে পাঠিয়ে দিন, সবার ছবির মধ্যে থেকে সেরা ছবি হবে নারীর ফেস অফ দ্য মান্থ, তিনিও পাবেন পুরস্কার। আর দেরি নয়, চট করে আমাকে চিঠি লিখুন। আজ আসি। নমস্কার, আমি কাঞ্চনা, নারী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। রমরম করে এগিয়ে চলেছে আমাদের ইলিশ সপ্তাহ, আর আজকে আমাদের সঙ্গে আছেন শুক্লা মুখোপাধ্যায়, কিচেন কুইন। নমস্কার শুক্লাদি। নমস্কার। রান্নাঘরের রানী বলতে যা বোঝায় সেটা হচ্ছে তুমি, আর মাছের রানী বলতে কাকে বোঝায় সেটা হচ্ছে ইলিশ। সুতরাং দুই রানী মিলে যুদ্ধযুদ্ধ করে একটা কিছু একটা পরিণাম দেবে বলে মনে হচ্ছে, এবং সেই পরিণামে লাভ আমারই হবে, আমি টেস্ট করতে পারবো। তাহলে শুক্লাদি চটপট শুরু করে দেওয়া যায়। শুরু করে দিই। আচ্ছা, নামটা প্রথমে তুমি, এটা হচ্ছে বাদশাহী ইলিশ, জল দিয়ে দাও একটু পরিমাণ মতন। তুমি একটু বলে দাও, বলে দাও আমাকে। নারকলের দুধ আপনারা কিভাবে বার করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই এরকম ভাবে সেদ্ধ করে ফুটে গেলে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে বার করুন, কারণ যদি আপনারা ঠান্ডা জল দিয়ে নারকলের দুধ বার করতে চান তাহলে কিন্তু নারকলে পুরো দুধটা বেরোয় না,
ওটা একটু ক্রিম ক্রিম না ঠান্ডা জলে এটা ভালো করে তেলটা বেরোয় না নারকলে। আচ্ছা আমি তেল দিচ্ছি, আর এটা আপনারা ঘি দিয়েও করতে পারেন, তেলটাও কিন্তু অল্প দিতে হবে। আচ্ছা বেশি না। তো অনেকে আমাকে বলেছে সুপ্রাতি এটা আপনি মালাই ইলিশ নাম দিন। আচ্ছা আপনারা এখন ঠিক করবেন কি নাম দেবেন, মালাই ইলিশ না বাদশাহ ইলিশ। মাছটাকে দিয়ে দিয়েছি, মাছটা কিন্তু অল্প ভাজতে হবে। আর আবার বলে রাখি যে দুধকে আপনারা ঘন করে এরকম করে নেবেন, ক্ষীরের মতন, ক্ষীরের মতন। আর যদি দুধ তখন ঘন করতে পারলেন না, এর বদলে আপনি মালাই ক্রিম কিংবা কনডেন্স মিল্ক দিতে পারেন, সেটা কিন্তু ভালো লাগবে। মালাই ক্রিম বা কনডেন্স মিল্ক বাজারে যে পাওয়া যায়। কতক্ষণে নারকেল দুধটা ফুটতে শুরু করেছে, এইভাবে নারকেল দুধটা বার করে নিতে হবে। এবার নারকেল দুধটা দিয়ে দেবো, নারকেলের দুধটা। হ্যাঁ পরিমাণ মতন চিনি দেবো, কারণ এটা নুন চিনিটা একটু যদি মিষ্টি মিষ্টি কিন্তু ব্যাপারটা হবে, তাই সেই জন্য পরিমাণ মতন নুন কিন্তু আমরা এখানে মাখিয়ে রেখেছি। এটা মাথায় রেখে নুনটা দিতে হবে, বেশি নুন যেন না হয়ে যায়। আচ্ছা একটু মিষ্টি মিষ্টি প্রিপারেশন, এটা মালাই টালাই নারকলের দুধ সব মিলিয়ে একটু মিষ্টি হবে, কেন মাছে মিষ্টি দিতে কার্পণ্য করলে হবে না, ব্যাপারটা মিষ্টি মিষ্টি হবে। এবার দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার কি দিচ্ছ? এবার হচ্ছে সর্ষে বাটা। আচ্ছা এটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে কিন্তু নয়, সাদা সর্ষে অল্প করে এই যে এরকম করে লঙ্কা দিয়ে বেটে রেখেছি। না না এমনি লঙ্কা দিয়ে না, আপনারা যদি ইচ্ছা করেন একটু কাঁচা লঙ্কার ফ্লেভারে, তো আমি তো কাঁচা লঙ্কা চিড়ে এমনিতে দিয়েছি, আর আপনারা যদি ইচ্ছা করেন একটু লঙ্কা বাটা এর সাথে দিতে পারেন, তাতে মানে খারাপ হবে না। আর লাস্টে দেবো এই জায়ফল আর গরম মশলা। আচ্ছা জায়ফলের কি নিজস্ব কোনো স্বাদ আছে? জায়ফলের নিশ্চয়ই টেস্ট আছে, এটা গন্ধ আছে তো জায়ফলের। আর জায়ফলটাও কিন্তু পরিমাণ মতন, দু পিসের জন্য কিন্তু এতখানি জায়ফল না, দু পিসের জন্য মনে করুন একটা গোটা জায়ফলকে মানে 1/4। আচ্ছা ওইটুকুনি এই যে জায়ফল আর একটু গরম মশলা, আপনি যদি লবঙ্গ অ্যাভয়েড করেন ভালো হয়, গরম মশলা, দারচিনি আর এলাচ, কারণ লবঙ্গ তো একটা ঝাঁজের ব্যাপার। ব্যাস আমার হয়ে গেছে, হ্যাঁ ম্যাচ হয়ে গেছে। এটার আর গার্নিশিং এর কোনো প্রয়োজন? না না না, এটা গার্নিশিং হয় না। আর এটা খুব ভালো খেতে, মানে যত লোককে আমি খাইয়েছি সবাই বলেছে শুক্লাদি আর একদিন খাবো ইলিশ মাছ। দারুণ খেতে হয়েছে বাদশাহী ইলিশ। প্যানে জল ফুটতে দিয়ে কোরা নারকেল ছেড়ে ছাঁকনিতে ছেঁকে দুধ বার করে নিতে হবে। ইলিশ মাছের পেটি সামান্য সাদা তেলে ভেজে নিয়ে ঘন দুধটা ঢেলে দিতে হবে, তার মধ্যে নারকেলের দুধ, কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফোটার পর সাদা সর্ষে বাটা দিয়ে দিতে হবে, এরপর নামাবার আগে গরম মশলা ও জায়ফল গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিতে হবে।